এখন আমরা আলোচনা করব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়ে এবং তার বিভিন্ন প্রয়োগ নিয়ে। আলোকরশ্মি যখন ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়ামে রিফ্র্যাক্টেড হচ্ছে, তার মানে যখন ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের বিভেদতলে আপতিত হয়েছে, তখন দেখা যাচ্ছে, দেখো আপতন কোণের বিভিন্ন মানের জন্য প্রতিসরণ কোণের কেমন পরিবর্তন হচ্ছে। ধরো আই কোণে পড়েছে আলো, এই আই কোণ মানে এ বি এন কোণ, আর প্রতিসরণ কোণ তখন কতটা, এন ওয়ান বি সি কোণ, এটা আর। এবার আপতন কোণ আরেকটু বাড়ালাম, প্রতিসরণ কোণও বাড়ছে। একটা বিশেষ আপতন কোণে দেখা যাচ্ছে যে আলো এই কোণটা ধরো থিটা সি, এই কোণে দেখা যাচ্ছে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, কারণ লঘুতর মাধ্যমে আলো কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ইন দ্য রেয়ারার মিডিয়াম লাইট উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য নর্ম্যাল, সো দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি লার্জার দ্যান দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। সুতরাং আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মান বেশি হবে। এইভাবে থিটা ইকুয়ালস টু থিটাসি, আই এর মান থিটাসি হলে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। সেই আপতন কোণটিকে ঘনতর মাধ্যমের অর্থাৎ ডেন্সার মিডিয়ামের দ্যাট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ নোন অ্যাজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য টু মিডিয়াম, ওই কোণটিকেই বলা হয় মাধ্যম দ্বয়ের সংকট কোণ। এই ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল রিলেশনটা কীরকম দাঁড়ায়, ধরো সংকট কোণে আলো পড়েছে, তাহলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্ক, ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো μ1, রেয়ারার মিডিয়ামের μ2, তাহলে ও বিন্দুতে যদি স্নেলের জেনারেল ল কাজে লাগানো হয় কি দাঁড়ায়, μ1 সাইন থিটাসি ইকুয়ালস টু μ2 সাইন 90 ডিগ্রি, সাইন 90 ইকুয়ালস টু 1, সো সাইন থিটাসি ইকুয়ালস টু μ2 বাই μ1। যদি আমাদের μ2টা 1 হয় অর্থাৎ লঘুতর মাধ্যম অর্থাৎ মানে রিয়ারার মিডিয়ামের প্রতিসরাঙ্ক যদি 1 হয় অ্যান্ড μ1 সমান যদি μ হয়, তাহলে সাইন থিটাসি সমান 1/μ, থিটাসি সমান সাইন ইনভার্স 1/μ। কিন্তু মনে রাখবে অরিজিনাল রিলেশনটা কিন্তু সাইন থিটাসি সমান μ2/μ1। যদি প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 হয় তবেই থিটাসি সমান সাইন ইনভার্স 1/μ। এইবারে দেখো আপতন কোণের মান যদি আমি বাড়াতে থাকি, সংকট কোণের থেকে বেশি করে দিই, ইদা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম ঘনতর মাধ্যমে আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি, তখন আলোর কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশান উইল টেক প্লেস, আলোর প্রতিফলন ঘটে যাবে আর প্রতিসরণ ঘটবে না। এবং যেখানে এখানে টোটাল আলোটাই প্রতিফলিত হচ্ছে, তাই প্রতিফলনের মাত্রা অনেক বেশি হয়, তাই কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হচ্ছে। প্রায় সমস্ত অংশ আলোই প্রতিফলিত হয় বলেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে, কারণ এইখানেতে আপতন কোণ কিন্তু মাধ্যম দ্বয়ের সংকট কোণের থেকে বেশি। এখন প্রশ্ন হলো এই সংকট কোণের মান কিসের কিসের উপর নির্ভর করে। দেখো প্রথম মাধ্যমের ডেন্সার মিডিয়াম, 2 নম্বর এয়ারার মিডিয়াম, বলা হয়েছে মাধ্যম দ্বয়ের সংকট কোণ, তার মানে মাধ্যম দ্বয়ের প্রকৃতির উপর নির্ভর করে। এইবার আলোর বর্ণের উপরও নির্ভর করবে। তোমরা দেখো সাইন থিটাসি সমান সমান 1/μ, μটা মান আমরা আগে দেখেছি μ ইকুয়ালস টু c/v। যদি আমরা বসিয়ে দিই এখানে μ এর মানটা, তাহলে c/v, তার মানে এটা হয়ে গেল v/c। c কি শূন্য মাধ্যমে আলোর বেগ, আর v হলো ওই ঘনতর মাধ্যমে আলোর বেগ। তাহলে দেখো এখানে v সমান আমরা যদি n ল্যাম্বডা বসাই, তাহলে সাইন থিটা সি সমান সমান হলো n ল্যাম্বডা/c। এবার দেখো যত ল্যাম্বডার মান বেশি হবে থিটাসির মান তত বড় হবে। যেমন আমাদের দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর ল্যাম্বডা সবথেকে বড়, সুতরাং তার ক্ষেত্রে সংকট কোণ সবথেকে বড় হবে, বেগুনির ক্ষেত্রে সংকট কোণের মান সবথেকে ছোট হবে, এটা বলতে পারি। তাহলে সংকট কোণের মান কার উপর নির্ভর করছে, মাধ্যম দুটোর প্রকৃতির উপর এবং ব্যবহৃত বর্ণের আলোর উপরে। আর একটা কথা এখানে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি হলো, প্রথম কন্ডিশন শর্ত, আলোকে কোথা থেকে কোথায় যেতে হবে, ফ্রম ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম। আর কি হতে হবে, ডেন্সার মিডিয়ামে যে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম শুড বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য টু মিডিয়ামস, অর্থাৎ ওই দুটো মাধ্যমের যে সংকট কোণ তার থেকে আপতন কোণের মানকে বড় হতে হবে। এখন এর বিভিন্ন প্রয়োগ, কয়েকটা ইন্টারেস্টিং প্রয়োগ নিয়ে বলি। প্রথম হচ্ছে একটা জলপূর্ণ পাত্রে একটা ফাঁকা টেস্ট টিউবকে ডুবিয়ে দিয়েছি, আলো আসছে, আলো এসে পড়েছে, যে জায়গাটা না ফাঁকা সেই জায়গায় তাকালে না খুব চকচক করতে দেখা যায়। কেন এরকম হচ্ছে, আলো জল থেকে এসে পড়ছে, কাঁচের সারফেস খুবই পাতলা, ভেতরটা বাতাস আছে, তাহলে কাঁচ আর বাতাস, কাঁচ হলো বিভেদতল, জল থেকে বাতাসে আসছে, জল ঘনতর মাধ্যম, কাঁচ হলো এই বায়ু হলো লঘুতর মাধ্যম।
এইবারে ওই বিভেদ তলে যখন আলো পড়ছে ঘনতর মাধ্যম থেকে লৌহতর মাধ্যমে, করসপন্ডিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 48.5 ডিগ্রি, তার থেকে যদি আপতন কোণ বেশি হবে তাহলে কি ঘটবে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রায় সমস্ত আলোটাই প্রতিফলিত হয়ে যায়, তাহলে বিভেদ তল থেকে প্রচুর পরিমাণে আলো প্রতিফলিত হচ্ছে, আর বিভেদ তল থেকে যত বেশি আলো প্রতিফলিত হবে বিভেদ তলটাকে তত বেশি চকচকে দেখাবে। একই কথা ভূষাকালি মাখানো জল, বল যদি নেওয়া হয়, একটা ভূষাকালি মাখানো বল জলের মধ্যে ডোবানো আছে, তার গায়ে একটা চকচকে একটা আস্তরণ আছে বলে মনে হয়, কারণ এখানে সংস্পর্শে বায়ু থাকে, জল থেকে বায়ু মাধ্যমে যখন আলো এসে পড়ছে কোথা থেকে কোথায় আসছে, ঘনতর মিডিয়াম জল, জলের প্রতিসরাঙ্ক কত? 4/3। এই ভূষাকালি মাখালে সংস্পর্শে একটা বায়ুস্তর থাকে হালকা, তাহলে ঘনতর মাধ্যম থেকে আলো লঘুতর মাধ্যমে আসছে, এবং করসপন্ডিং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি কোণে যদি আলো পড়ে তাহলে আলোর পূর্ণ প্রতিফলন ঘটবে, তার ফলে ওখান থেকে অনেক বেশি আলো তোমার চোখে এসে পড়বে, তাহলে তুমি খুব উজ্জ্বল দেখতে পাবে। গ্লিটারিং অফ ডায়ামন্ড, হিরে চকচক করে, আসলে সে তার বিভিন্ন তলগুলো এমনভাবে কাটা হয়, সেটাই প্রধান কারণ। হীরের উপাদানের প্রতিসরাঙ্ক 2.47। এবার সাইন থিটাসি সমান আমরা কি জানি, 1/μ, তা বসালে পরে সংকট কোণের মান হয় 23.53 ডিগ্রি, অর্থাৎ বায়ু সাপেক্ষে হীরের সংকট কোণের মান 23.53 ডিগ্রি। তলগুলো এমনভাবে কাটা থাকে, সব বেশিরভাগ তলেই আলো এই 23 ডিগ্রির থেকে বেশি কোণে পড়ে, তার ফলে আলো যখন বেরোতে যাচ্ছে পূর্ণ প্রতিফলন ঘটবে, বারবার বারবার পূর্ণ প্রতিফলন ঘটবে, কয়েকটা তল দিয়ে আলো বেরোবে, যেখান দিয়ে বেরোবে সেখানে আলোর উজ্জ্বল্য অনেক বেশি হবে, তার ফলে খুব চকচকে দেখাবে। নেক্সট হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার এটা কি? এটা হলো পলিমারের তৈরি খুবই সরু সরু নল, যাকে যেমন খুশি বাঁকানো যায়। এর ডায়ামিটারটা 2×10⁻¹ মিটার, অর্থাৎ মাইক্রোমিটার অর্ডারের। এবং এই নলের দেখো দুটো লেয়ার দেখা যাচ্ছে, একটা ভেতরের লেয়ার একটা বাইরের লেয়ার, ভেতরের লেয়ারের প্রতিসরাঙ্ক বেশি, বাইরের লেয়ারের প্রতিসরাঙ্ক কম। আলো এখানে এমনভাবে ফেলা হয় বাইরের লেয়ার, ভেতরের যে লেয়ার তার সেটা হচ্ছে ঘনতর মাধ্যম, বাইরের লেয়ারটা লঘুতর মাধ্যম। ডেন্সার টু রেয়ার আর ইন্টারফেসে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয় তাহলে আলো বারবার বারবার প্রতিফলিত হতে 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 অন্য প্রান্তে পৌঁছায়। এবার যে কোনো সিগন্যালকে, ধরো একটা ইলেকট্রিক্যাল সিগন্যালকে আমি অপটিক্যাল সিগন্যাল অর্থাৎ আলোক সিগন্যালে পরিণত করলাম, তাকে যদি এই নলের মধ্যে দিয়ে পাঠানো যায়, পাঠালে পরে সে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হতে হতে অন্য প্রান্তে পৌঁছাবে, এবং অন্য প্রান্তে পৌঁছাবার সময় এই ক্ষেত্রে আলোর শোষণ খুবই কম হয়, 96-97% এনার্জি ট্রান্সমিশন হয়ে যায়। এক্ষেত্রে শক্তি শোষণ কম হয়, শক্তির ক্ষয় কম হয়, যার ফলে আমরা অনেক কম এনার্জি খরচা করতে পারবো, ট্রান্সমিশনের খরচ অনেক কম হবে। এক্ষেত্রে আমরা এন্ডোস্কোপির ক্ষেত্রে একই রকম করি, ওরকম অনেকগুলো এন্ডোস্কোপি মানে দেহের ভেতরে গলা দিয়ে নল ঢুকিয়ে দেওয়া হয় এক গুচ্ছ, এরকম অপটিক্যাল ফাইবার, এবং অপটিক্যাল ফাইবারকে গোটালেও কিন্তু বাঁকিয়ে দিলেও প্রতিফলিত হতে রশ্মির অসুবিধে হয় না। এরকম পরপর পরপর অনেকগুলো ফাইবার রয়েছে, দেখো এই ক্রস সেকশনটার দিকে দেখো, পাশাপাশি পাশাপাশি খুবই পাতলা নল, এইবার তোমার মুখের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, এই নলের মধ্যে দিয়ে এক সাইড দিয়ে আলো ফেলা হলো, আরেক সাইড জায়গা দিয়ে আমরা দেখব, মানে ভেতরে গেল আলো প্রতিফলিত হয়ে আসছে। এবার প্রতিফলিত আলো যখন আসছে তখন ওই নলগুলো এত সরু গায়ে গায়ে লাগানো যে ভেতরের জায়গাটা তুমি অলমোস্ট দেখতে পাবে। তো এই প্রতিফলিত আলোকে দেহের যে জায়গায় আলো পৌঁছাচ্ছে না সেই জায়গাকে দেখা যাবে, এটাই হলো এন্ডোস্কোপিতে ব্যবহার করা হয়। এইবারে এই নলের কীরকমভাবে কতটা প্রতিসরাঙ্ক কী হয় সেটা নিয়ে আমরা একটুকু আলোচনা করি। এইখানে দেখো আপতন কোণ আয়, ফাইবারের বাইরের সেকশনটা দেখানো হয়েছে, আপতন কোণ আয় প্রথম সারফেসে, তোমার প্রতিসরণ কোণ হয়েছে আর, প্রতিসরণ কোণ আর। এবার দ্বিতীয় তলে ওই যে দুটো মাধ্যমের বিভেদ তলে, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক N1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক N2, এই কোণটা হলো থিটাসি। এবার মজা দেখো, এখান থেকে যদি আমি লম্ব টেনে দিই তাহলে এই থিটাসি আর আর এর মধ্যে এই একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে থিটাসি আর আর এর যোগফল কত? 90 ডিগ্রি, তাহলে আর হবে 90 ডিগ্রি মাইনাস থিটাসি। এইবার ধরো এম বিন্দুতে প্রতিসরণের কথা ভাবছি, কি হবে? প্রতিসরাঙ্ক কত? N1, N1×sin θ সমান N2×, ধরো তল ঘেঁষে বেরিয়েছে, N2×sin 90 ডিগ্রি, তাহলে sin θ সমান কত? N2/N1। এখন দেখো
এইখানেতে প্রথম সারফেসে যখন প্রতিসরণ ঘটছে এন বিন্দুতে, সেখানে যদি আমরা প্রতিসরণের সূত্র কাজে লাগাই, ওয়ান এখানে বাইরের মাধ্যম তো বায়ু মাধ্যম, ওয়ান ইন্টু সাইন আই সমান কি লিখবো, এন এন ওয়ান ইন্টু সাইন আর, কিন্তু আর অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি মাইনাস থিটাসি, তাহলে সাইন আই সমান এন ওয়ান ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাসি মানে কস থিটাসি। এবার দেখো সাইন থিটাসি সমান এন টু বাই এন ওয়ান, কস থিটাসি সমান রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাসি, সেটা বসিয়ে দিলে হয় সাইন আই সমান সমান রুট ওভার অফ এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার। দেখো আয়ের মান, এই আয়ের মানের জন্য কি হলো রুট ওভার অফ এন ওয়ান স্কোয়ার মাইনাস এন টু স্কোয়ার, আয় যদি এর থেকে ছোটো হয় তাহলে আর ছোটো হবে, আর যদি ছোটো হয় তাহলে পূর্ণ প্রতিফলন ঘটবে। সুতরাং আয়ের ম্যাক্সিমাম মান যে পর্যন্ত আমি আলোকে পাঠাতে পারবো সেই অ্যাঙ্গেলটারই এখানে উল্লেখ করলাম, আয়ের মান তার থেকে যদি ছোট হয়ে যায় আলোর বারবার পূর্ণ প্রতিফলন হবে এবং পূর্ণ প্রতিফলন হতে হতে অন্য প্রান্তে আলো পৌঁছাতে পারবে।